প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। পার্যকালীন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে আমি দেবব্রত চৌধুরী তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা সকলে এই ক্লাসটি ভালো মতো দেখার চেষ্টা করবে। আমি বোর্ডে একটি সৃজনশীল তুলে রেখেছি, যেটা কিনা তৃতীয় অধ্যায়ের, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। বোর্ডের ডান দিকে দেখো, এখানে সৃজনশীল তোলা আছে। সৃজনশীল হচ্ছে x² - √5x + 1 = 0। এটি একটি বীজগণিত সমীকরণ, এটি একটা উদ্দীপক। তো এখানে কত জানতে চাওয়া হয়েছে, x+1/x এর মান কত? খতে বলেছে x⁴ - 1/x⁴ এর মান কত, এবং গতে একটি প্রমাণ বলেছে x⁵ + 1/x⁵ = √5। এটাকে প্রমাণ করতে বলা হয়েছে। তো শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি বোর্ডে এটা সমাধান করার চেষ্টা করি। তো প্রথমে সমাধান লিখে নিলাম, আমি সমাধান কথাটা লিখে নিলাম। কয় সমাধান? আচ্ছা, কয়তে আমাদের x+1/x এর মান বের করতে বলা হয়েছে, এটা আমরা সরাসরি উদ্দীপক থেকে বের করব। আমরা লিখবো, দেওয়া আছে উদ্দীপকটা আমি তুলছি, x² - √5x + 1 = 0। এই সমীকরণটা দেওয়া রয়েছে, এখানে তিনটা পদ দেওয়া রয়েছে, x² - √5x + 1, এই তিনটা পদ দেওয়া রয়েছে সমান 1। আমরা এই -√5x টাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব, তাহলে x² থেকে যাবে এবং +1টাও থেকে যাবে, এবং পক্ষান্তর করে আমি এটাকে যদি নিয়ে আসি ডান পাশে, তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, অর্থাৎ √5x। তাহলে এটা সমান থাকলো না, এটা √5x হয়ে গেল। এখান থেকে এখন আমি ax টাকে আবার সরিয়ে বাম পাশে পক্ষান্তর করে নিয়ে আসবো, যেহেতু এটা গুণাকারে রয়েছে তাই এটা ভাগ হয়ে যাবে, পুরোটা নিচে ভাগ হয়ে যাবে। অর্থাৎ এরকম x² + 1 উপরে আর নিচে হচ্ছে x = √5। তো শিক্ষার্থীরা, এরপরে আমরা যে কাজটি করব, আমাদের যেহেতু একটা ভগ্নাংশ, ভগ্নাংশের উপরে দুটো পদ রয়েছে এবং নিচে একটি পদ রয়েছে, তাহলে নিচে যদি একটি পদ থাকে তাহলে আমাদের একটি নিয়ম রয়েছে যে ভগ্নাংশ লবে যতগুলো পদ থাকবে ততগুলো ভগ্নাংশ তৈরি হবে, অর্থাৎ x² / x + 1/x। অর্থাৎ x² প্রথম ভগ্নাংশের উপরে বসবে এবং 1টা দ্বিতীয় ভগ্নাংশের উপরে বসবে, আর নিচে যেহেতু একটাই হর ছিল x, নিচে সবার মধ্যে x টা বসে যাবে, এবং মাঝখানে চিহ্নটা এখানে প্লাস দেওয়া আছে, আমি প্লাস দিয়েছি, যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস দিতাম। তো সমান √5। এখন বা x² / x এটা কাটাকুটি করা যাবে, কাটাকুটি করলে x থাকে +1/x থেকে যাবে সমান √5। আমাদের কিন্তু পথে এই মানটি জানতে চাওয়া হয়েছিল, x+1/x এর মান কত? আমরা দেখলাম x+1/x এর মান হচ্ছে √5। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক নাম্বারটি বুঝতে পেরেছ। তাহলে x+1/x এর মান আমরা √5 পেলাম, এটা আমাদের মনে রাখতে হবে √5। আমি এটা মুছে দিচ্ছি। তারপরে ক্ষয় সমাধান, ক্ষয় সমাধান হচ্ছে x⁴ - 1/x⁴, এটা মান জানতে চাওয়া হয়েছে। তো এখানে আমরা যে কাজটি করব, কহতে পাই, এই কথাটা আমরা লিখে নেই, কহতে পাই x+1/x = √5, এটা আমরা কথা থেকে পেয়েছি। এখন লিখে আমরা জানি আমরা জানি এরকম একটা সূত্র, অর্থাৎ a² + b² এরকম একটা সিদ্ধান্ত আমরা জানি, a+b² - 2ab। আমি সিদ্ধান্তটা তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখে দিচ্ছি, a² + b² সমান
a plus b whole square minus 2ab এই অনুসিদ্ধান্তের সাথে মিলিয়ে কিন্তু আমি এই জিনিসটাকে তৈরি করলাম আমরা জানি লিখে ঠিক আছে তো এখন আমরা x plus 1 x এর মান এখানে root 5 পেয়েছি এটা আমরা বসিয়ে দিচ্ছি root 5 তার উপর whole square এখানে x এর যদি কাটা যায় তাহলে minus 2 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2 2 2 থাকবে এবং root 5 আর স্কয়ার কাটা দেখলে এখানে 5 minus 2 সমান হচ্ছে 3 তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মান আমরা পেলাম 3 এটা আমাদের মনে রাখতে হবে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মান হচ্ছে 3 ওকে তারপরে এরপরের অংশ আমি এখানে এই অংশটাই মুছে দিচ্ছি এটা আমরা মনে রাখবো x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মান হচ্ছে 3 এটা আমরা মনে রাখবো তো এখানে লিখব এখন নতুন একটা অংশ শুরু হচ্ছে এখন x প্লাস প্লাস হবে না এখানে আসলে প্লাসের মান তো আমাদের জানাই রয়েছে আমরা মাইনাসের মানটা লিখব x মাইনাস 1 বাই x তার হোল স্কয়ার এটারও কিন্তু একটা অনুসিদ্ধান্ত আমাদের জানা আছে a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b অর্থাৎ x প্লাস 1 বাই x তার হোল স্কয়ার মাইনাস 4 a b শিক্ষার্থীরা এইটার অনুসিদ্ধান্তটা আমি কোনটা ব্যবহার করলাম সেই অনুসিদ্ধান্তটা আমি এখানে লিখে দিচ্ছি অনুসিদ্ধান্তটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার এটার কিন্তু একটা সূত্র রয়েছে আমরা কিন্তু সূত্র ব্যবহার করছি না অনুসিদ্ধান্ত সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 a b এই অনুসিদ্ধান্তটা আমরা এটার মধ্যে প্রয়োগ করেছে এখন যদি আমরা মান বসাই x প্লাস 1 বাই x এর মান হচ্ছে রুট 5 এই যে মানটা তার উপর স্কোয়ার মাইনাস x যদি কাটা যায় তাহলে থাকে 4 আর 5 আর রুট স্কোয়ার কাটা গেলে থাকছে 5 মাইনাস 4 সমান হচ্ছে 1 তো শিক্ষার্থীরা x মাইনাস 1 বাই x তার হোল স্কোয়ারের মান বের হচ্ছে 1 তো আমরা এখন যে কাজটি করবো এখানে আমরা রুট করব রুট মানে এখানে যেটা আসছে x মাইনাস 1 বাই x এর মান তার হোল স্কয়ার এর মান আমরা পেয়েছি 1 আসলে আমাদের শুধু x মাইনাস 1 বাই x এর মান লাগবে এই কারণে আমরা উভয় পক্ষকে বর্গমূল করছি বর্গমূল তো উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা জানি রুট স্কয়ারে কাটা যাবে রুট স্কয়ারে কাটা গেলে থাকবে কি আমি এখানে লিখছি x বাদ দিয়ে x মাইনাস 1 বাই x সমান রুট 1 তো শিক্ষার্থীরা x মাইনাস 1 বাই x এর মান রুট 1 এটা বের হলো তারপরে আমাদের আসল কাজ এটা আমরা মনে রাখবো x মাইনাস 1 বাই x এর মান বের হচ্ছে রুট 1 আর এর আগে বের হয়েছিল 3 এটা আমরা মুছে দিচ্ছি এখন সরাসরি আমরা প্রশ্নে চলে যাব আমাদের যে প্রশ্ন অর্থাৎ প্রদত্ত রাশি প্রশ্নটা হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 আমরা জানি পাওয়ার যদি 4 থাকে তাহলে কে স্কয়ার এবং বাইরে হোল স্কয়ার এই আকারে ভাঙাতে হবে একইভাবে এটাও তো ভাঙানোর পরে আমরা দেখছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব a প্লাস b ইনটু a মাইনাস b তো শিক্ষার্থীরা তোমরা সকলেই সূত্রটা জানো এখানে আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এই মানটা কিন্তু আমরা বের করেছিলাম এই মানটা আসলে আমরা বের করেছি এই মানটা 3 ছিল আচ্ছা আমি এক কাজ করি এই মানটা আসলে আমরা পরে বসাই আমরা এটা আপাতত যেভাবে আছে সেভাবেই লিখে রাখছি এখানে কিন্তু আরেকবার সূত্র যায় x স্কয়ার স্কয়ার আবার সূত্র যাচ্ছে অর্থাৎ a প্লাস b অর্থাৎ x প্লাস 1 বাই x এবং x মাইনাস 1 বাই x
এখন আমরা মান বসিয়ে দেবো জাস্ট। এখান থেকে আমরা x² + 1/x² মান আমরা পেয়েছিলাম, আমাদের নিশ্চয় মনে আছে আমরা 3 পেয়েছিলাম। হ্যাঁ, এটার মানটা আমরা 3 পেয়েছিলাম ইনটু x + 1/x এর মান আমরা √5, এই যে এখানে দেখা যাচ্ছে √5 আছে, ইনটু x - 1/x এর মান কিন্তু আমরা পেয়েছিলাম 1। এখন যদি আমরা গুণ করি সবকিছু, তাহলে দেখা যাচ্ছে 3 আর 1 গুণ করলে 3 হবে, অর্থাৎ 3 আর সাথে √5 থেকে যাবে, তাহলে 3√5। শিক্ষার্থীরা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 3√5। x^4 - 1/x^4 এর মান হচ্ছে 3√5। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আমি এটা মুছে দিচ্ছি। এখন সর্বশেষ আমাদের যেটি গ নাম্বার, আমাদের যে অংশটা প্রমাণ করতে বলা হয়েছে x^5 + 1/x^5 এর মানটা কত এটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা এই মানটা জানার আগে আমরা কাজ করব, আমরা জানি x³ + 1/x³ অর্থাৎ a³ + b³ এর অনুসিদ্ধান্ত যেটা, এটা দিয়ে আমরা a³ + b³ এর মানটা এখান থেকে বের করার চেষ্টা করব। a³ + b³ এর অনুসিদ্ধান্ত হচ্ছে a+b³ - 3ab × a+b। এটা হচ্ছে আমাদের a³ + b³ এর অনুসিদ্ধান্ত। এখান থেকে আমরা সরাসরি এখন মান বসিয়ে ফেলবো, x+1/x এর মান আমরা কতই কিন্তু পেয়েছিলাম, x+1/x এর মান হচ্ছে √5, √5³ - এখানে x³ কেটে দেই, তাহলে থাকে 3, আর এখানে √5, x+1/x এর মান। তো √5 তার উপর হোল কিউব, এটাকে ভাঙালে আমরা জানি, অর্থাৎ তিনটা রুট ফাইভ গুণ করলে দুইটা রুট ফাইভ মিলে শুধু 5 আসবে এবং আয়াটা √5 থেকে যাবে, -3√5। তাহলে 5√5 থেকে 3√5 বিয়োগ করলে হচ্ছে 2√5। শিক্ষার্থীরা x³ + 1/x³ এর মানটা আমরা পেলাম 2√5। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। তারপরে এখন পরবর্তী অংশে যাওয়ার জন্য এটা আমরা মনে রাখবো, 2√5, x³ + 1/x³ এর মান হচ্ছে 2√5, এটা আমরা মনে রাখবো। এখন সরাসরি যদি আমরা অঙ্কের দিকে মানে ধাবিত হই, আমাদের যে রাশিবিদ্যা রয়েছে বাম পক্ষ, পরের অংশ, বাম পক্ষ সমান x^5 + 1/x^5। এটাকে আসলে আমরা ভাঙাতে পারি x³ + 1/x³ x²+1/x² - x+1/x। তোমরা যদি এগুলো গুণ করো, এই অংশটাকে যদি গুণ করো এবং সাথে যদি x+1/x কে যদি বিয়োগ করো, তাহলে তোমরা এই অংশটা কিন্তু খুঁজে পাবে। তো x৫ + 1/x৫ এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। এখন শুধুমাত্র আমরা মান বসিয়ে দেব, x³ + 1/x³ এর মান আসলে আমরা পেয়েছিলাম 2√5, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু এই মানটা আমরা পেয়েছি 2√5 গুণ x² + 1/x² হতে কিন্তু আমরা এই মানটা পেয়েছিলাম, x² + 1/x² এর মান আমরা পেয়েছিলাম 3, মাইনাস x+1/x কত আমরা এই মানটা পেয়েছি, x+1/x এর মান হচ্ছে 5। মান বসিয়ে দিলাম, এখন আমরা ক্যালকুলেশন করব, 3 এর সাথে 2 যদি আমরা গুণ করি, 3 গুণে 6, 6√5 - √5, অর্থাৎ 6√5 থেকে
রুট ফাইভ বিয়োগ করলে হচ্ছে ফাইভ রুট ফাইভ। শিক্ষার্থীরা এইটাই কিন্তু আসলে আমাদের ডান পক্ষ, তো আমরা এখানে লিখলাম সমান ডান পক্ষ। তো আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যাচ্ছে, অতএব আমরা সমষ্টি এটা লিখবো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, এবং যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে আমরা লিখব প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এটি তৃতীয় অধ্যায়ের একটি অঙ্ক ছিল। তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলি করার আগে অবশ্যই তোমাদের এই অঙ্কগুলো, যেহেতু এটি বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ, তোমাকে অবশ্যই সূত্র এবং অনুসিদ্ধান্ত যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকতে হবে, তাহলে তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কটি যদি বুঝতে পারো তাহলে বাসায় আবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে তোমরা শিখবে।